গোফ কেটে চুলের রং পাল্টে ছদ্মবেশে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন ব্রিজেটের শাহেদ। প্রতারণার মামলায় সাতক্ষীরা সীমান্ত থেকে গ্রেপ্তার। রাত তিনটার দিকে আমি যখন খালে মাছ ধরতে নামি তখন লাইট মারি ব্রিজের নিচে, তখন ওর মানে বোরকা পুড়ি দেয়, মানে ওখানে বসে থাকে। এবার গাড়ি এখান থেকে চলে যাওয়ার পরে আবার ব্যাগ রাখলি, ও ওখানে পোলাই গেল, পোলালি ওরা ওখান থেকে ধরিছে। এই বোরখাটা পরে সে চাচ্ছিল যে তাকে নিজেকে ঢাকবার জন্য, দাড়িগুলো তার যে মোজ থেকে সে অনেক ট্রিম করে ফেলেছিল এবং তার চুলগুলো সে কালো করে ফেলেছিল যেন তাকে কেউ চিনতে না পারে। রাজধানীর উত্তরায় গোপন আস্তানায় অভিযানে মিলেছে জাল টাকা। তিনি একজন প্রতারক এবং ধুরন্ধর প্রকৃতির লোক, গণ্যমান্য ব্যক্তিদের সাথে উনি গিয়ে ছবি উঠিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। এখন ডিবির হেফাজতে দেখছিলেন প্রধান শিরোনাম। রাত ১১টার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মন্ত্রণালয় আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের কাছে ব্যাখ্যা চাইতে পারে, আমরাও ভুল বলি নাই আর মন্ত্রণালয়ের পক্ষ থেকে কেউ কিছু কিন্তু বলে না। মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রিজেন্টের সঙ্গে চুক্তি, সাবেক বসের ওপর দায় চাপানোর চেষ্টা স্বাস্থ্যের ডিজির, অস্বীকার সাবেক সচিবের। করোনায় প্রতিদিন সংক্রমণের হার বাড়লেও প্রায় অর্ধেক আইসিইউ খালি, বুলেটিনে দাবি স্বাস্থ্য অধিদপ্তরের। একদিনে শিশুসহ ৩৩ জনের মৃত্যু, শনাক্ত ৩৫০০ বেশি। ঈদে গণপরিবহন চলবে কি চলবে না এ নিয়ে দুধরনের নোটিশ, বিভ্রান্তিতে যাত্রীরা। খানাখন্দকে ভরা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ভোগান্তির শঙ্কা। সাতক্ষীরা সীমান্ত দিয়ে পালিয়ে যাওয়ার সময় রিজেন গ্রুপের চেয়ারম্যান শাহেদকে গ্রেফতার করেছে র‍্যাব। স্থানীয় দালালদের সহায়তায় ছদ্মবেশে ভারতে পালানোর চেষ্টা করছিলেন প্রতারণার মামলার এই আসামি। সাতক্ষীরা থেকে হেলিকপ্টারে ঢাকায় আনার পর তাকে নিয়ে অভিযান চালায় র‍্যাব। এ সময় জাল টাকা উদ্ধার করা হয়। পরে র‍্যাব সদর দপ্তরে ব্রিফিংয়ে মহাপরিচালক জানান, গ্রেফতার রিজেন্ট হাসপাতালের এমডির দেওয়া তথ্যের ভিত্তিতে এই হদিস মেলে শাহেদের। ঢাকা মেডিকেলে নিয়মিত চেক আপের পর এখন তাকে রাখা হয়েছে ডিবি কার্যালয়ে। প্রতারণে যেমন সিদ্ধহস্ত তেমনি ছদ্মবেশ ধারণীয়, পরে যায় লুকাতে পরেন বোরকা, কেটে ফেলেন গোফ, এমনকি বদলে ফেলেন চুলের রং। আভিজাত্যের জীবন ছেড়ে গভীর রাতে নৌকায় চেপে চেষ্টা করেন দেশ ত্যাগের। নয় দিন আত্মগোপনে থাকা শাহেদ করিমের বেশভূষা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। বুধবার ভোরে সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা দেভাটা থেকে র‍্যাবের জালে ধরা পড়েন বহুল আলোচিত প্রতারক রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ করিম। দেশব্যাপী চাঞ্চল্যের জন্ম দেয়ায় সিদ্ধান্ত হয় দ্রুত ঢাকায় নিয়ে আসার। সাতক্ষীরা স্টেডিয়াম থেকে সকাল ৮টার কিছু পরে হেলিকপ্টার যোগে শাহেদকে নিয়ে ঢাকায় যাত্রা করে র‍্যাবের দল। সকাল ৯টার দিকে তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দরে অবতরণ করে শাহেদকে বহনকারী হেলিকপ্টার। আগে থেকেই র‍্যাব ও গণমাধ্যম কর্মীরা অবস্থান করছিলেন সেখানে। পরে শাহেদের গ্রেফতারের খুঁটিনাটি গণমাধ্যমে তুলে ধরেন র‍্যাব কর্মকর্তারা। সে ঘন ঘন অবস্থান পরিবর্তন করার কারণে আমরা বারবারই তার কাছে যেতে সমর্থ হয়েছিলাম, কিন্তু আমরা একটুর জন্য হয়তো মিস করেছিলাম, এরকম কয়েকবার হয়েছিল। তো সর্বশেষ সে যখন সাতক্ষীরার দেবহাটা ইউনিয়ন থানার কমরপুর গ্রামে ওখানে লবঙ্গবতী একটা খাল আছে, তার পাশে ইছামতি খাল, এই ইছামতি খালের উল্টা পাশে বর্ডার, ওই বর্ডার ক্রস করেই যাওয়ার প্ল্যান করেছিল। যখন পাই তখন তো একটা বোরখা পরিহিত অবস্থা ছিল, আমরা যেটা বুঝতে পারছিলাম আসলে সে এই বোরখাটা পরে সে চাচ্ছিল যে তাকে নিজেকে ঢাকবার জন্য, তার নিজেকে আড়াল করবার জন্য, এবং এটা আপনাদেরকেও বলেছে সে কিন্তু তার যে দাড়িগুলো তার যে মোজ থেকে সে অনেক ট্রিম করে ফেলেছিল এবং তার চুলগুলো সে কালো করে ফেলেছিল যেন তাকে কেউ চিনতে না পারে। পরে ক্যান্টনমেন্ট হয়ে শাহেদকে নিয়ে র‍্যাব সদর দপ্তরে যাত্রা করে গাড়িবহর। সদর দপ্তরে পৌঁছে শুরুতেই জিজ্ঞাসাবাদের জন্য আলাদা কক্ষে নিয়ে যাওয়া হয় তাকে। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর শাহেদকে নিয়ে উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি বাড়িতে অভিযানে যায় র‍্যাব। এতে নেতৃত্ব দেন র‍্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। প্রায় ২০ মিনিটের অভিযান শেষে আবারও শাহেদকে নিয়ে আসা হয় র‍্যাব সদর দপ্তরে। বিকেল ৩টায় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে র‍্যাব প্রধান জানান, মঙ্গলবার গাজীপুর থেকে গ্রেফতার হওয়া রিজেন্ট গ্রুপের এমডি মাসুদ গুরুত্বপূর্ণ তথ্য দেন শাহেদের সম্ভাব্য অবস্থান সম্পর্কে। এরই প্রেক্ষিতে চলে অভিযান। অন্যতম সহযোগী রিজেন্ট গ্রুপের এমডি এবং মামলার ২ নম্বর আসামি মোহাম্মদ মাসুদ পারভেজকে গাজীপুরের কাপাসিয়া এলাকা হতে র‍্যাব গ্রেফতার করে। গ্রেফতারকৃতকে জিজ্ঞাসাবাদে পলাতক আসামি শাহেদের সম্ভাব্য পরিকল্পনা এবং অবস্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। গণ্যমান্য ব্যক্তিদের সাথে উনি গিয়ে ছবি উঠিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। শাহেদকে নিয়ে উত্তরার বাসার অভিযানে ১,৪৬,০০০ জাল টাকাসহ আরও কিছু মালামাল জব্দ করা হয়েছে।
রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। করোনা চিকিৎসার জন্য রিজেন্ট হাসপাতালের অন্তর্ভুক্তি শাহেদের একটি চাল ছিল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। যারাই এই ঘটনার সঙ্গে জড়িত তাদের বিচারের আওতায় আনা হবে বলেও হুঁশিয়ার করেন মন্ত্রী। দুপুরে রাজধানীতে নিজ বাসভবনে গণমাধ্যম কর্মীদের তিনি এ মন্তব্য করেন। দলের অনেক লোকের সঙ্গে যেতেন তিনি, অনেকের কাছেই যেতেন এবং আমাদের কাছেও আসছেন, আমাদের কাছেও আসছেন। আমরা দেখেছি তিনি দুইটি হাসপাতাল কোভিডের জন্য দিয়ে দিয়েছেন। এই এইটি তার যে একটা চাল ছিল সেটা তো অনেকেই তখন বুঝতে পারিনি। আমিও চার পাঁচজনকে তার হাসপাতালে পাঠিয়েছিলাম, এটা আমার এখনও মনে পড়ে। তো এই যে তিনি প্রতারণার ফাঁক ফোকর তৈরি করে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় চলে যায়, এর প্রকৃত তদন্তের মাধ্যমে আমরা বিচার বিভাগের কাছে, বিচারকের কাছে আমরা পাঠিয়ে দেব তদন্ত শেষ করে, তার যেন উপযুক্ত শাস্তি হয়। সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর সীমান্ত এলাকার একটি ব্রিজের নিচে বোরকা পরা অবস্থায় এক ব্যক্তিকে দেখতে পান জেলেও স্থানীয়রা। কোনো পাগল ব্রিজের নিচে আশ্রয় নিয়েছে ভেবে সেখানে যাননি তারা। পরে জানা যায় তিনি ছদ্মবেশধারী শাহেদ। তিনটার দিকে আমি যখন খালে মাছ ধরতে নামি তখন লাইট মারি ব্রিজের নিচে, তখন ওর মানে বোরকা পুড়ি দেয়, মানে ওখানে বসে থাকে। আমরা মনে করি যে বাজার একটা মহিলা পাগল ছিল, সে পাগল, কিন্তু খরচের একটু মানে আধা ঘন্টা পরে আর কি খোঁজাখোঁজ দিয়ে রাবে তল্লাশিতে আর কি সেই ডেরেনে পড়ে, পড়ার পরে তাকে এখান থেকে গ্রেপ্তার করে। তিনটের সময় মূলত এখানে ব্রিজের তলায় ছিল, থাকার পরে রেবের গাড়ি এখান থেকে চলে যাওয়ার পরে আবার ব্যাগে আসলে ও ওখানে পোলাই গেলো, পোলালি ওরা ওখান থেকে ধরেছে। হ্যাঁ, খানার ভিতরে, ওই খানার ভিতরে ধরা হইল ওই কুটির পাশে। দেখি র্যাবের চারটে পাঁচটা গাড়ি আপনার ব্রিজ সাঁকড়ে ব্রিজের দিয়ে ওই পণ্য চলে গেছে গাড়ি। এইবার র্যাব মনে ট্র্যাকিং করতেছে ওরে, কিন্তু যাওয়ার কিছুক্ষণ পরপর দেখলাম আবার র্যাবের গাড়ি ব্যাগে ছিল, এসে সাহেব ছিল এখানে, বোরকা মুড়ি দেওয়া ছিল, কাছে পিস্তলও ছিল। সারা দেশ থেকেই বেরিয়ে আসছে শাহেদের জালিয়াতির নানা তথ্য। নিজেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা দাবি করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিভ্রান্ত করার মাধ্যমে পুলিশ সদস্যদের হয়রানি করতেন। চট্টগ্রামে আটক করা 17টি অবৈধ সিএনজি অটোরিকশা ছাড়িয়ে নেওয়ার পাশাপাশি অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে বাধ্য করেছিলেন তিনি। জাল রুট পারমিট দেখিয়ে অটোরিকশা চলাচলের সুযোগ করে দেওয়ার নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগে শাহেদের বিরুদ্ধে মামলাও চলছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম পুলিশের নথিপত্র পর্যালোচনা করে দেখা গেছে 2016 সালের 5ই নভেম্বর নগরীর কর্ণফুলি এলাকা থেকে 17টি অবৈধ সিএনজি অটোরিকশা আটক করে গোয়েন্দা পুলিশ। বর্তমানে বহুল আলোচিত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদ করিম সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের ফোন দিয়ে 16টি অটোরিকশা ছাড়িয়ে নেন। পরবর্তীতে তিনি চট্টগ্রাম এসে প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে অভিযানে অংশ নেওয়া গোয়েন্দা কর্মকর্তাদের শাসিয়ে যান। এ সময় শাহেদ সিএনজি আটকের বিষয়টি ধামাচাপা দিতে বাধ্য করে পুলিশ কর্মকর্তাদের। সাহেব হুমকি দেয় যে সে প্রধানমন্ত্রীর উপদেষ্টা, দেশের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, মন্ত্রী সচিব সব তার হাতের মুঠো, আমরা কিভাবে পুলিশ প্রশাসনে চাকরি করি সে আমাদেরকে দেখে নিবে। ব্যবসায়িক পার্টনারের সিএনজি আটককে কেন্দ্র করে শাহেদ করিমের রোষানলের শিকার হয়ে গত 4 বছর ধরে বিভাগীয় তদন্ত কমিটির জেরার মুখে রয়েছেন সিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক রাজেশ বড়ুয়া ও আফতাফ আহমেদ। তার অভিযোগের প্রেক্ষিতে আজমির এবং সাদেক নামে 2 এএসআই আগেই শাস্তি পেয়েছেন। আমি শাহেদ, আমার কাজটাই এরকম যে আপনার এই সিএনজিগুলোর মধ্যে কোনো 2 নম্বরে কোনো কিছু নেই, এটা 1 নম্বর, এটা আমি প্রমাণ। সবাই তখন আবার আসলে ওনাকে বিশ্বাস করে, হয়তো সবাই যেরকম বিশ্বাস করছে আমাদের অফিসাররা হয়তো এরকম বিশ্বাস করেছেন। এদিকে পুলিশের অনুসন্ধানে বের হয়ে এসেছে রুট পারমিট করে দেওয়ার ব্যাপারে শাহেদের কাছ থেকে নিশ্চয়তা পেয়ে চট্টগ্রামের মেগা মোটরস নামে একটি প্রতিষ্ঠান ভারত থেকে বিপুল পরিমাণ অটোরিকশা নিয়ে আসে, আর এসব অটোরিকশার ইঞ্জিন এবং চেসিস নম্বর পরিবর্তন করতে গিয়ে ধরা পড়ে গোয়েন্দা পুলিশের কাছে। শেষ পর্যন্ত কোটি টাকা আত্মসাতের অভিযোগে শাহেদ করিমের বিরুদ্ধে মামলা করেছে সেই মেগা মোটরস। আমাদের কাছ থেকে মোট আমরা 2,30,000 টাকা সে নিয়ে গেছে, তার সাথে বিআরটিএর এবং বিভিন্ন ব্যক্তির সাথে সম্পর্ক আছে এবং সে রুট পারমিটটা নিয়ে দিবে। বিআরটিএর চেয়ারম্যানের সিগনেচার নকল করে একটা পরিপত্র সে বানাইছে নিজ হাতে, সেটা সে আমাদের কাছে হস্তান্তর করার পর আমরা এটা ভেরিফাই করেছিলাম, কোথাও এটার কোনো অভিযোগ নাই। গোয়েন্দা পুলিশের বিরুদ্ধে করা শাহেদ করিমের অভিযোগ তদন্ত করছে পুলিশের সিকিউরিটি ইউনিট। অপরদিকে শাহেদ করিমের বিরুদ্ধে করা টাকা আত্মসাতের মামলা তদন্ত করছে ডবলমুরিং থানা পুলিশ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই হয়েছে রিজেন্ট হাসপাতালের সাথে চুক্তি। এ দাবিতে অটল থেকেই কারণ দর্শানো নোটিশের জবাব দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার আবুল কালাম আজাদ। দুপুরে স্বাস্থ্য সচিবের কাছে নিজের ব্যাখ্যা জমা দেন তিনি।
কোনো ভুল করেননি বলেও দাবি করেন সময় সংবাদের কাছে। পরে স্বাস্থ্য সচিব জানান, আগের সচিবের মৌখিক নির্দেশনার কথা বলেছেন মহাপরিচালক, তবে সাবেক সচিব আসাদুল ইসলাম বিষয়টি অস্বীকার করেছেন। এহসান জুয়েলের রিপোর্ট, ছবি তুলেছেন বাবুল হোসেন। ধরা পড়েছেন রিজেন্ট হাসপাতালের মালিক আলোচিত জালিয়াত মোহাম্মদ শাহেদ। তার হাসপাতালের সাথে করা চুক্তি নিয়ে যখন জল ঘোলা হচ্ছে, তখন গত 11 জুলাই স্বাস্থ্য অধিদপ্তর জানায় মন্ত্রণালয়ের নির্দেশে হয়েছে চুক্তি। এ নিয়ে পরের দিনই ব্যাখ্যা চাওয়া হয় অধিদপ্তরের মহাপরিচালকের কাছে। নোটিশের সময়সীমার শেষ দিন ব্যাখ্যা নিয়ে স্বাস্থ্য সচিবের কার্যালয়ে স্বয়ং মহাপরিচালক। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সময় সংবাদের মুখোমুখি হন মহাপরিচালক। আপনি কি তাহলে স্যার জমা দিয়েছেন? হ্যাঁ, জমা দিয়েছি। স্যার আপনি কি মানে আপনার আগে যে অবস্থানে ছিলেন মন্ত্রণালয় উদ্বোধন কর্তৃপক্ষের নির্দেশে এটা করেছেন, এই বিষয়ে স্যার সব প্রশ্ন করা দরকার নেই, আমি উত্তর দিয়েছি। শুনেন, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। জি, মন্ত্রণালয় আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ, আমাদের কাছে ব্যাখ্যা চাইতেই পারে। অবশ্যই আমাদের ব্যাখ্যা আমরা দিয়েছি, আমি সচিব মহোদয়ের হাতে দিয়েছি। তাহলে মন্ত্রণালয় এটা এখন দেব পরীক্ষা নিরীক্ষা করবেন, করার পরে মন্ত্রণালয়ের যে সিদ্ধান্ত সেটা দিবেন, আমরা সেই পর্যন্ত অপেক্ষা করাই ভালো। স্যার যেটা জানতে চাচ্ছিলাম সেটা হলো আপনি একটা অবস্থান কথা বলেছিলেন, সেই অবস্থানে কি স্যার আপনার ব্যাখ্যাতে আছে? সেটা হলো মন্ত্রণালয় বিবেচনা করবে আছে কি, আমরাও ভুল বলি নাই আর মন্ত্রণালয়ের পক্ষ থেকে কেউ কিছু কিন্তু বলে না। ঠিক আছে, মন্ত্রী মহোদয় যেটা বলেছেন, মন্ত্রী মহোদয় মানে উদ্বোধন কর্তৃপক্ষ তো মন্ত্রী মহোদয় ছাড়াও দিতে পারে, তাই কিনা? মন্ত্রী মহোদয় হয়তো জানতেন না, অন্য কেউ জানতেন। সমন্বয়হীনতার একটা কথা বলা হচ্ছিল আর কি, এইটা আপনার কাছে মনে হচ্ছে? মন্ত্রী মহোদয় নিজেই বলেছেন আজকের কাগজে এসছে যে কোনো সমন্বয়হীনতা নাই। পরে স্বাস্থ্য সচিব জানান, মন্ত্রণালয়ের সাবেক সচিব আসাদুল ইসলামের নির্দেশে চুক্তি করার কথা বলেছেন মহাপরিচালক, তবে রিজেন্ট বা জেকেজির কাউকে চেনেন না বলে জানিয়েছেন আসাদুল ইসলাম। উনি বলেছেন যে এগুলো মৌখিকভাবে পূর্ববর্তী সচিব মহোদয় বলেছেন, তো আমি বলছি যে আপনার ডকুমেন্টস কোথায়? রিজেন্টের হাসপাতাল আছে কিনা, জিকেজি নামে কোনো সংস্থা আছে কিনা, তাদেরকে তারা এই কাজ করে কিনা, এ বিষয়ে আমি তাদেরকে কোনো মৌখিক নির্দেশ দিই নাই। অফিসিয়ালে কি ব্যাখ্যা তারা দিয়েছে সেটা জানতে পারলে আমি আমার অফিসিয়াল বক্তব্যটা বলব। মহাপরিচালকের চিঠির বক্তব্য পর্যালোচনা করে নেওয়া হবে সিদ্ধান্ত, সেই পর্যন্ত অপেক্ষা করে। হেসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরো থাকছে। জীবাণুনাশক স্প্রে না করায় গেল 3 বছরে 9 বার বিমানের বিরুদ্ধে ব্যবস্থা নেয় সৌদি, কোটি টাকা জরিমানার পরও নেওয়া হয়নি ব্যবস্থা, তদন্ত কমিটি গঠন। 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও 33 জনের মৃত্যু হয়েছে, এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 2457 জনে। সবশেষ একদিনে 14,002টি নমুনা পরীক্ষায় নতুন করে আক্রান্ত হয়েছেন 3,533 জন। দুপুরে প্রতিদিনকার স্বাস্থ্য বুলেটিনে আরও জানানো হয়, দেশে করোনা চিকিৎসায় 374টি আইসিইউ এর মধ্যে 169টি খালি রয়েছে। 24 ঘন্টা যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,533 জন। সারা দেশে সাধারণ শয্যা সংখ্যা 14,664টি, রোগী ভর্তি আছে সাধারণ শয্যা 4,136 জন এবং শয্যা খালি আছে 10,528টি। আইসিইউ শয্যা সারা দেশে 374টি, রোগী ভর্তি আছেন 205 জন এবং শয্যা খালি আছে 169টি। করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন বিশ্লেষণ করেছেন রিপোর্টার তোহা খান তামিম। করোনা সংক্রমণে 129তম দিনে বাংলাদেশ, স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন বিশ্লেষণে। আমরা প্রথমেই দেখে নেব গেল 24 ঘন্টার সার্বিক চিত্র। আমরা গেল 24 ঘন্টার সার্বিক চিত্রে দেখতে পাচ্ছি আজকে মোট পরীক্ষা হয়েছে 14,002টি এবং এ থেকে আক্রান্ত হয়েছেন 3,533 জন। আজও মৃতের খাতায় যোগ হয়েছে 33 জন। আজকে সুস্থ হয়েছেন 1,796 জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন 105,023 জন এবং সুস্থতার হার আমরা দেখতে পাচ্ছি 54.25%। 9 জুলাই 21.49% ছিল হারটা, 11 জুলাইয়ের পরেই কি আমরা দেখতে পাচ্ছি সংক্রমণের হারটা কিন্তু বাড়তির পথে, অর্থাৎ আমরা আজকে 15 জুলাই দেখতে পাচ্ছি 25.23%, এ পর্যন্ত সর্বোচ্চ হার আমরা লক্ষ্য করছি। আমরা চলে যাব মৃতদের বয়সভিত্তিক বিভাজনে। আজকে 33 জনের মধ্যে পুরুষ রয়েছেন 27 জন মৃতের খাতায় এবং নারী রয়েছেন 6 জন। আজকে কিন্তু একজন শিশু মারা গিয়েছেন 0-10 বছরের মধ্যে 1 জন, 31-40 মধ্যে রয়েছেন 3 জন, 41-50 মধ্যে 5 জন, 51-60 মধ্যে রয়েছেন 10 জন, 61-90 মধ্যে রয়েছেন সর্বোচ্চ 14 জন। চলে যাব বিভাগ ভিত্তিক মৃতের চিত্রে। ঢাকা বিভাগে সর্বোচ্চ 16 জন মারা গিয়েছেন। এরপরে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামে 7 জন মারা গিয়েছেন, রংপুরে আমরা লক্ষ্য করছি 3 জন মারা গিয়েছেন,
খুলনাতে মারা গিয়েছেন পাঁচজন এবং রাজশাহীতে আমরা দেখতে পাচ্ছি দুইজন মারা গিয়েছেন। সব মিলিয়ে বলা যায় স্বাস্থ্যবিধি যদি আমরা মেনে চলি তাহলে করোনা সংক্রমণের যেই ঊর্ধ্বগতি সেটির লাগাম টেনে ধরা সম্ভব। এই ছিল বুলেটিন বিশ্লেষণে। ঈদে গণপরিবহন চলবে কি চলবে না, এ নিয়ে দু ধরনের নোটিশে সাধারণ মানুষের মনে বিভ্রান্তি দেখা দিয়েছে। করোনা ভাইরাসের বিস্তার রোধে গণপরিবহন বন্ধে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হলেও নৌপরিবহন মন্ত্রী বলছেন ভুল বোঝাবুঝি হয়েছে, যাত্রীবাহী লঞ্চ চলাচল করবে বলেও জানান তিনি। করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে আসন্ন ঈদুল আজহায় জনসাধারণের চলাচল সীমিত করার জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সুপারিশ পেয়ে ঈদের আগের পাঁচ দিন ও পরের তিন দিন সারা দেশে গণপরিবহন বন্ধে ব্যবস্থা নিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ কে নির্দেশ দেয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সহকারী সচিব জসীমউদ্দিন স্বাক্ষরিত এই নির্দেশনা দিয়ে বিআরটিএ এর মহাপরিচালক বরাবর মঙ্গলবার চিঠি দেওয়া হয়। মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত বাস্তবায়নে পুলিশ মহাপরিদর্শক বরাবর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও চিঠি পাঠানো হয়। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কাইজার মোহাম্মদ ফারাবি স্বাক্ষরিত চিঠিতে সকল ধরনের পণ্যবাহী ও জরুরি সেবা দেওয়া যানবাহন ছাড়া অন্য গণপরিবহন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এদিকে ঈদের আগের পাঁচ দিন ও পরের তিন দিন লঞ্চ চলাচল করবে বলে জানান নৌপরিবহন প্রতিমন্ত্রী। তবে নিত্য প্রয়োজনীয় পণ্য ও কুরবানির পশুবাহী ট্রাক ছাড়া অন্যান্য সকল সাধারণ ট্রাক কাভার্ড ভ্যান ফেরিতে পারাপার বন্ধ থাকবে। ঈদের আগে পাঁচ দিন এবং ঈদের পরে তিন দিন পণ্যবাহী যে কোনো ধরনের যানবাহন বন্ধ থাকবে, কিন্তু যাত্রীবাহী লঞ্চ বা ফেরি এটা চালু থাকবে। গণপরিবহন বন্ধের সিদ্ধান্তকে ভুল বোঝাবুঝি মন্তব্য করে এ সিদ্ধান্ত কার্যকর হবে না বলেও জানান তিনি। আমরাও কিন্তু বলেছিলাম এটা, গণপরিবহন পাঁচ দিন বন্ধ থাকবে। পরবর্তীতে আমাদের সঙ্গে ক্যাবিনেট সেক্রেটারির সঙ্গে কথা হয়েছে, সেখানে একটা ভুল ইন্টারপ্রিটেশন হয়েছে। আমি যতটুকু বুঝতে পারতেছি যে ট্রেন এবং বাসও চলবে। এদিকে ঈদ উল আজহায় ট্রেন চলাচল নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। প্রায় 22,000 কিলোমিটার মহাসড়কের বিভিন্ন স্থানে রয়েছে খানা খন্দক। ঈদ এলেই তাই ভোগান্তির অপর নাম হয়ে ওঠে এই মহাসড়ক। সড়ক ও জনপথ অধিদপ্তর বলছে অবকাঠামোগত উন্নয়নে গত পাঁচ বছরে ব্যয় হয়েছে 49,000 কোটি টাকা, যার সুফল পাবেন আসন্ন ঈদের যাত্রীরা। কামরুজ্জামান মামুনের রিপোর্ট। গত ঈদে ছিল না গণপরিবহন, ছিল দূরে থাকা আপনজনকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষা। এইবার উন্মুক্ত পথ, ঘরে ফিরবে প্রিয় মুখ। সড়ক ও জনপথ বলছে 2015 সালে যেখানে ভাঙাচড়া সড়ক ছিল 43%, বর্তমানে তা 19%। তবে কি অনেকটাই ঝঞ্ঝাহীন হবে এবারের ঈদযাত্রা? ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বড়বাড়ি বোরবাজার ধরে এগুলেই চোখে পড়বে খানাখন্দ আর সড়কে নির্মাণ কাজ, যানবাহনের ধীরগতি আর যানের জটলা। তাই তো নির্বিঘ্নে ঘরে ফেরা নিয়ে রয়েছে শঙ্কা। চৌরাস্তা থেকে স্টেশন রুট পর্যন্ত খুব জ্যাম থাকে, রাস্তা তো ঠিক করতেছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ না। তবে কিছুটা স্বস্তির খবর রয়েছে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক দিয়ে যাওয়া 26 জেলার মানুষের জন্য। ফ্লাইওভার দেওয়ার কারণে 100-80% জ্যাম মানে নাই বলে বলা যায়। সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী বলছেন ঢাকা চট্টগ্রাম ঢাকা সিলেট ও মাওয়া এক্সপ্রেসওয়ে সহ জ্যামের অন্যতম স্পট কুমিল্লার দাউদকান্দিতে ফোরলেন চালু থাকায় এ অঞ্চলের যাত্রীরাও থাকবেন দুর্ভোগহীন। সড়ক নেটওয়ার্ক ভালো অবস্থা আছে, প্রপার ট্রাফিক ম্যানেজমেন্টের মাধ্যমে কোথাও যদি কোনো যানজট হয় সেটা খুব দ্রুতই এটা মিটানো যাবে। ধর্মকে মানুষ ইদমুখে মানুষ যারা বাড়ি যাবে তারা অনায়াসে যাইতে পারবে, আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে। করোনা বাস্তবতায় অনেকে আগে ভাগে ঢাকা ছাড়াই ঈদ যাত্রায় মহাসড়কে খুব চাপের সম্ভাবনা নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, টাঙ্গাইল। রাত 11টার সময় আরো থাকছে ভেসে আসা বর্জ্যে কাছি মারা যাওয়ার পর অবশেষে কক্সবাজার সমুদ্র সৈকতে বর্জ্য অপসারণের কাজ শুরু, উৎস খুঁজে বের করার দাবি। উড়োজাহাজে জীবাণুনাশক স্প্রে না করার গত 3 বছরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে 9 বার জরিমানা করেছে সৌদি সিভিল এভিয়েশন। এই জন্য বিমানকে প্রায় 1,02,00,000 টাকা জরিমানা করা হলেও ব্যবস্থা নেয়নি তখনকার ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। এসব অনিয়ম বন্ধ, দোষীদের আইনের আওতায় আনতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান বিমানের ব্যবস্থাপনা পরিচালক। বিশ্লেষকরা বলছেন যাদের গাফিলতির কারণে বিশাল আর্থিক ক্ষতি হয়েছে তাদের কাছ থেকেই জরিমানার টাকা আদায় করতে হবে। বিস্তারিত জানাচ্ছেন হাজিরা শিউলি।
বিশ্বের বিভিন্ন দেশের বিমানবন্দরে অবতরণের আগে কিংবা পরে সংশ্লিষ্ট দেশের সিভিল এভিয়েশনের নির্দেশনা অনুসারে উড়োজাহাজ জীবাণুমুক্ত করতে হয়। সাধারণত অবতরণের আগে বিমানের ওভারহেড বিন সংলগ্ন স্থান সামনে থেকে পেছনে স্প্রে করতে হয়। এক্ষেত্রে অবতরণের পর জীবাণুনাশকের খালি কন্টেনারটি দেখানোর নিয়ম থাকলেও স্প্রে করে সৌদি আরবে জেদ্দায় অবতরণের পর খালি টিউবগুলো না দেখিয়ে বিনে ফেলে দেয় বিমানের কর্মীরা। একবার নয়, 2017 মার্চ থেকে 2019 মে পর্যন্ত 9 বার বিমানকর্মীদের এমন অবহেলার কারণে 1,02,00,000 টাকা জরিমানা গুনেছে বিমান। এর পরেও শাস্তি হয়নি কারো। এটি অপ্রত্যাশিত, এই ধরনের অব্যবস্থাপনা, এই ধরনের অনিয়ম এগুলো চলছিল, মানে এই ঘটনা ঘটিয়েছেন যারা, সেটি কেন এটার ব্যবস্থা হয় নাই সেটা দেখা দরকার, সেটা ব্যবস্থা হওয়া দরকার, তদন্ত করে ব্যবস্থা নিতে হবে। বিমানের সাবেক কর্মকর্তার মতে এই অনিয়ম বন্ধে দায়ীদের কাছ থেকে জরিমানার টাকা কেটে নিতে হবে। এগুলো করা যেরকম স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর হয়েছে কিনা সেই চেকলিস্টটা ম্যানেজমেন্টের দেখা, সেটাও রুটিন কাজ। এখানটায় এত বড় ফাইন হয়ে গেল, আমি মনে করি এটা তদন্ত করে যে টাকা বিমান ফাইন দিয়েছে এই টাকাটা যারা দায়িত্ব ছিল তাদের ব্যাক স্যালারি থেকে নেওয়া উচিত। এটা একবার নিলে এক্সেম্পলারি পানিশমেন্ট হবে আর কেউ এত সহজ জিনিস ভুল করবে না। এ ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিমান। কমিটিকে 30 জুলাইয়ের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। হাজারে শিউলে, সময় সংবাদ, ঢাকা। ঢাকা দক্ষিণ সিটির 75টি ওয়ার্ডে নতুন আঙ্গিকে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম চালু করা হয়েছে। এখন থেকে ওই ওয়ার্ডগুলোতে সন্ধ্যা 6টার মধ্যে ময়লা সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন মেয়র শেখ ফজলে নূর তাপস। বুধবার রাজধানীর ধানমন্ডিতে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন করে তিনি একথা বলেন। বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র সকল নির্মাণ সম্পন্ন হলে ঢাকা শহরের কোন রাস্তায় আর কোন বর্জ্য পাওয়া যাবে না। সন্ধ্যা 6টা থেকে আমাদের সংগ্রহকারীরা আপনাদের সেই বর্জ্যগুলো সংগ্রহ করে নিবে এবং আমাদের বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রে পৌঁছে দিবে। আর কেউ উন্মুক্ত স্থানে, রাস্তা, ফুটপাতে, উন্মুক্ত নর্দমায় কেউ বর্জ্য ফেলবেন না, এটা আমরা বিনীতভাবে আপনাদের কাছে অনুরোধ করছি। আমরা সবাই চাই একটি সুন্দর পরিবেশ, একটি পরিষ্কার পরিচ্ছন্ন ঢাকা নগরী। অবশেষে কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে আসা বর্জ্য অপসারণের কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। বুধবার সকাল থেকে বর্জ্য অপসারণে সহযোগিতা করছে 10টি পরিবেশবাদী সংগঠন সহ স্থানীয় বাসিন্দারা। তবে এসব বর্জ্যের উৎস খুঁজে বের করার দাবি তাদের। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। সৈকতের বালিয়াড়িতে পড়ে আছে হরেক রকমের বর্জ্য, কাচের বোতল, রশি, জুতা, ছেঁড়া জাল ও নানা প্রকার প্লাস্টিক, যা সৈকতের পরিবেশকে করেছে দূষিত। 4 দিন পর এসব বর্জ্য অপসারণে কাজ শুরু করেছে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। তাদের সহযোগিতা করছে 10টি পরিবেশবাদী সংগঠন ও এলাকাবাসী। নাজিরা ট্যাগ থেকে শুরু হয়ে হিমছড়ি পর্যন্ত 15 কিলোমিটার সৈকত জুড়ে চলছে এসব বর্জ্য অপসারণ। কিছু মায়ানমারের বোতল আর কিছু মালয়েশিয়ার আর কিছু আমেরিকান পরিষ্কার অভিযান চালাচ্ছে। আমরা সেখানে 30 জন সহকর্মী নিয়ে আমরা অংশগ্রহণ করেছি। বিশ্বের পরিবেশকে সুন্দর রাখার জন্য আমরা এই বীজ পরিষ্কার পরিচ্ছন্ন করার প্রোগ্রামে আমরা জয়েন করেছি। এখন সৈকতে মৃত কচ্ছপ আর আসছে না বলে জানালেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা। এখন কিন্তু আর কাছিম দেখা যাচ্ছে না, আমি কিন্তু গতকাল শুনি নাই যে কাছিম আসছে, বা আমি কিন্তু আজও শুনি নাই যে কোনো কাছিম পাওয়া যাচ্ছে আর কি। জেলা প্রশাসক জানান সৈকতে ভেসে আসা বর্জ্যগুলো বাইরের দেশের, তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ বের করার কাজ চলছে। তারা সকল বিষয়ে পর্যবেক্ষণ করে একটা মতামত দিবে, গবেষণার বিষয় আছে। আমরা মোটামুটি 15 দিনের সময় দিয়েছি, 15 দিন পরে হয়তো আমরা বিষয়টা জানতে পারব। সৈকতে ভেসে আসা বর্জ্যের আঘাতে মারা গেছে 40টির বেশি কচ্ছপ, আর সাগরে অবমুক্ত করা হয়েছে 117টি কচ্ছপকে। এ পর্যন্ত 50 মেট্রিক টনের অধিক বর্জ্য সৈকতে ভেসে এসেছে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। এসব ময়লা কীভাবে কক্সবাজার সৈকতে আসলো এই রহস্য এখনও অজানা। আগামীতে কক্সবাজার সমুদ্র সৈকতের সৌন্দর্য হানি ঠেকাতে এর মূলে যাওয়া উচিত বলে মনে করছেন পরিবেশবাদীরা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।